নমস্কার, আমি ইতিহাস। আজকে আমরা টাকিং বিষয় নিয়ে কিছু কাজ করব, শিখব। তো প্রথমে টাকিং বিষয় নিয়ে, আমরা যেহেতু টাকিং গাছ নিয়ে কাজ শিখতে যাব, তো টাকিং নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে, টাকিং হচ্ছে যে একটি অঙ্গজ বংশ বিস্তার পদ্ধতি, যার মাধ্যমে আমরা একটি মাতৃগাছের থেকে বংশ বিস্তার করতে পারি। তো কাটিং করলে আমাদের কিছু বেশ সুবিধা আছে। তার মধ্যে হচ্ছে যে, আমরা জানি চারাগাছ ছাড়া আমরা গাছ বৃদ্ধি করতে পারি না। তো চারাগাছের, মাতৃগাছের যে গুণাগুণ প্রয়োজন, তা একমাত্র আমরা অঙ্গজ বংশবিস্তার এই কাটিং পদ্ধতিতে আমরা গুণাগুণ পাই। এবং এই এই চারা, এই কাটিং পদ্ধতি যদি না করি, আমরা বীজ থেকে যদি চারা উৎপাদন করি, তাহলে অনেক সময় মা গাছের গুণাগুণ ওই চারা গাছে থাকে না, চারা বীজে থাকে না। তো এবং একসাথে যদি আমরা অনেকগুলো চারা করতে চাই, যেটা আমরা আয় বৃদ্ধিমূলক কাজের স্থানীয়ভাবে গাছের চাহিদা মেটাবো, চারা গাছের চাহিদা মেটাবো, তাহলে আমাদেরকে কাটিং অবশ্যই বেছে নিতে হবে। তো কাটিং করতে আমাদের প্রয়োজন 6 মাস বয়স্ক একটি ডাল। তো আমি 6 মাস বয়স্ক ডাল কেটে নিয়েছি এবং আমি আমার সুবিধার্থে কিছু অংশ কেটে নিয়েছি। তো একটি পেন্সিল আকৃতির গাছ আমরা নির্বাচন করব। তো ওই গাছের আমরা গিটার নিচে, গিট যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, গিটের কাছাকাছি আমরা তেরছা অংশভাবে কেটে নেব। তেরছাভাবে কাটলাম, উপরের অংশ আমরা গিটের উপরে একটু কাটবো। তারপরে এই কাটার পরে আমরা পাতাগুলো ছালিয়ে নেব। পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের অংশ তেরছাভাবে কাটছি। তো তেরছাভাবে কাটার কারণ হচ্ছে যে, এই নিচের অংশের যেহেতু শিকড় গজাবে, তো আমরা এই নিচের অংশ ভালোভাবে কাটলাম। এবং উপরের অংশ সোজাসুজি কাটার কারণ হচ্ছে যে, উপরেতে যাতে শুকিয়ে গেলেও এই অংশটা যেন আসে। তো এখন আমরা একটি চারা কলম তৈরি করলাম। তো চারা কলমটা আমরা এখন পলিব্যাগের মাঝখানে, তো আমরা এটিকে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে অর্পণ করব। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়, আমি 45 ডিগ্রির করতে গিয়ে তেরছা অংশের মুখটাকে সামনে করেছি। তো এভাবে আমরা একটি চারা গাছ করতে পারি, কাটিং পদ্ধতি যা খুবই সহজ, যা আমাদের এই যে লিবুর চারা, আমি যেহেতু লিবুর কাটিং করেছি, তো লিবুর বংশ বিস্তার করতে এই কাটিংয়ের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বিশেষ করে